এবারে ওনার প্রশ্ন ছিল যে যদি আমি চার মাস না কিনি তাহলে কি করে হবে, হ্যাঁ কি না? তাহলে আপনি বলুন চার মাস না খেয়ে থাকবেন না? হয়তো এই এক মাসে খাবারটা চার মাস আমি খাবো। আমি তো বলছি আপনার যেটুকু লাগবে সেইটুকুই কিনুন, আপনি কেন কিনতে হবেন? ইনি কি বলে দিলেন যে এখানে কোন টাকা লেনদেনের কোন জায়গা নেই, হ্যাঁ কি না? আমার বাড়িতে মাসে লাগে 4 কেজি তেল, আমি 40 কেজি কেন কিন, কি বড়জোর 6 কেজি কিনবো, 2 কেজি থাকলো তারপর আবার 2 কেজি কিনে আনবো, হ্যাঁ কি না? আপনি তাহলে, আমি বলছি আপনাকে চিন্তা করতে না, চাপ নিতে না, আর আপনি চিন্তা চাপ বাড়াচ্ছেন, ঠিক স্যার, ঠিক না? আমি আগে বলে দিয়েছি এটা চিন্তা মুক্ত বিজনেস, চাপ মুক্ত বিজনেস, আপনি কেন চাপ নিবেন? ক্লিয়ার প্রশ্ন উত্তর, আর বেশি ভাঙতি হবো না। সেকেন্ড প্রশ্ন করাচ্ছে, সেকেন্ড প্রশ্ন করাচ্ছি বলুন।